সংবিধান পুনর্লিখন, সংশোধন ও পরিমার্জন যাই করতে হোক না কেন তা করা হবে জনগণের মতামতের ভিত্তিতে। বিকেলে জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা এসেছে সংবিধানে তাও সংযুক্ত করতে হবে। আলী রিয়াজ বলেন সংবিধান পর্যালোচনার এই সংযোজনে সবচেয়ে বড় অংশীদার হবে জনগণ, তাদের মতের ওপরেই নির্ভর করবে সবকিছু। এসব আলোচনা দিয়ে নির্ধারিত হবে সংবিধান কতটুকু সংশোধন হবে বা নতুন করে লেখা হবে কিনা। সংবাদ সম্মেলনে সংবিধান সংস্কারের নানা উদ্দেশ্য তুলে ধরেন সংস্কার কমিটির প্রধান। স্বাধীনতা যুদ্ধের প্রতিশ্রুত উদ্দেশ্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তি সেটিকে আমরা প্রথমেই উল্লেখ করেছি। অতএব সেটির সঙ্গে আমরা যেটা যুক্ত করছি সেটা হচ্ছে যেই 2024 সালের যে আন্দোলন গণ অভ্যুত্থান, তার যে জন আকাঙ্ক্ষা তাকে আমরা সংশ্লিষ্ট করেই আমাদের যে সুপারিশ, সেই সুপারিশ তৈরি করার চেষ্টা করব।